বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করে 309 রানের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া, যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। বুধবার 25 অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ডেভিড অর্নারের ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পর ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে 399 রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। 400 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাডাম জাম্পার স্পিন ঘূর্ণিতে 29 ওভার বাকি থাকতে মাত্র 90 রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জয়ের দিনে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নিয়েছেন ম্যাক্সওয়েল, মাত্র 40 বলে সেঞ্চুরি তুলে নিয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক এখন এই মারকুটে ব্যাটার হয়েছেন ম্যাচ সেরাও। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ।